নমস্কার খবরে 24 এর পর্দায় আপনাদের স্বাগত ও সঙ্গে রয়েছে আমি যুবিকা। আজ পবিত্র ঈদুল আযহা, মাথাভাঙা মহকুমার বিভিন্ন এলাকায় উৎসবের মেজাজে দেখা গেল ইসলাম ধর্মাবলম্বীদের। আজ পবিত্র ঈদুল আযহা মুসলমানদের জন্য উৎসবের দিন, আনন্দের দিন, একই সঙ্গে ত্যাগ ও উৎসর্গের দিন। বিশ্বের সব মুসলমানদের সঙ্গে ঈদুল আযহার বৃহৎ ধর্মীয় এই উৎসবে মিলিত হয়েছে কোটি কোটি প্রাণ। ধনী গরিব প্রতাপশালী দুর্বল সব শ্রেণীর পেশার মানুষ আজ ঈদগাহে এক কারে মিলিত হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করে গুনাহ মাফের জন্য মহান রবের কাছে দোয়া করবে, কষ্টের টাকায় কেনা পশু কুরবানি কবুল হওয়ার জন্য ফরিয়াদ করবে, নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে নিজ নিজ আবাসস্থলে ফিরবেন। ঈদুল আযহা যা বকরি ঈদ নামে পরিচিত, যা প্রতি বছর বিশ্বব্যাপী পালিত দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক উৎসব হিসেবে বিবেচিত হয়। সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশের সর্বত্র ইসলাম ধর্মাবলম্বীরা অনেক ধুমধাম ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আযহা পালন করেন। সেই চিত্র দেখা গেল আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তেও। সেই মতো মহাসমারোহে মাথাভাঙা মহকুমার বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আযহা পালনের চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। সকাল থেকেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষেরা স্নান সেরে কোথাও মসজিদ বা কোথাও ঈদগাহ মাঠে গিয়ে নামাজ আদায় করেন। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষেরা আল্লাহর কাছে দোয়া করেন। এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের তরফে এক মুরব্বী জানান, আজকে ঈদের নামাজ ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় করা হলো, কোনো সমস্যা হয়নি। আর আগামী দিনে ইনশাআল্লাহ এরকমভাবে হবে আশা করি। আর বাকি যে কাজ আছে ইনশাআল্লাহ আরও কোনো সমস্যা হবে না, সেটা আমরা চেষ্টা করে নিচ্ছি বা বলছি সবাইকে বলা হয়েছে যে কোনো সমস্যা যেন না হয়, সতর্কতামূলক যা কাজ করতে হয় সেভাবে করবেন, সেভাবে বলা হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশাসন যা বলেছে তাই সেইভাবে আলোচনা করা হয়েছে আর তাই ওইভাবে কাজ হবে। মানুষের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সর্বধর্মের মানুষের, সর্বধর্মের মানুষের ভালোর দিকেই বলা হবে ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি এদিন বাড়ির কচিকাঁচাদের ঈদগাহ মাঠে লক্ষ্য করা গেছে, সেখানে মেলা বসেছে, মেলায় বিভিন্ন খাবারেরও দোকান বসেছে। সেখানে কচিকাঁচাদের নিয়ে বাড়ির বড়রা আনন্দে মেতে ওঠেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের বাঁচিয়ে থাকো মিলন বহাল, এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র গোটা মাথাভাঙা মহকুমা সহ মেঘলিগঞ্জেও লক্ষ্য করা গেল। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য সকলকে দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, গত দুবছর মুসলমানদের অন্যতম প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা মানুষ স্বস্তিতে উদযাপন করতে পারেনি করোনা মহামারীর কারণে। এবারও ঈদুল আযহার প্রাক্কালে দেশে করোনা আবার বাড়তে শুরু করেছে, সংক্রমণ ও মৃত্যুর হার দুটি বাড়ছে। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে ঈদ উৎসব ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই ঘরে ঘরে, এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক সবখানে। মাথাভাঙা থেকে কাজল রায়, রিপোর্ট খবরিয়া 24। এই পর্যন্ত পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান
নার্সিং কাউন্সিল, ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাশ। এছাড়া থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাশ। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ পেতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ দানের চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8104864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।